গত 7ই জানুয়ারি ডামি নির্বাচনে অংশ নেওয়া প্রখ্যাত সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস বলেন, ভোট চুরি হয়নি, ডাকাতি হয়েছে। আর ডাকাতির পরেও যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা হয়েছে। শুধুমাত্র আমার ভোটের সংখ্যা যদি আপনাদের বলি তাহলেই বুঝবেন যে ভোট চুরি হয়নি, ডাকাতি হয়েছে। ডাকাতির পরেও যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা। আমার ভোটের সংখ্যা মাত্র 1258। কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীক নিয়ে বরিশাল 2 আসন থেকে নির্বাচন করেন নকুল কুমার বিশ্বাস। নির্বাচন পরবর্তী একটি ভিডিও বার্তায় নির্বাচনের নানা অনিয়ম নিয়ে কথা বলেন নকুল কুমার বিশ্বাস। তিনি বলেন, আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বিজয়ী করতেই প্রশাসন জাল ভোট দিয়েছে।